নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো সকলেই তালের বড়া, কলার বড়া খেয়েছেন, আমের বড়া কি খেয়েছেন? না খেয়ে থাকলে রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালোই আছে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আম দিয়ে করব আমের ফুলুরি, আমের বড়াও আপনারা বলতে পারেন। আমি বাজার থেকে পেয়ারা ফুলি আম নিয়ে এসেছি, খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এগুলো থেকেই বানাবো আমের ফুলুরি। প্রথমে আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, ছাড়াই আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই গ্রেটার মেশিনে একে গ্রেট করে নেব। খুব সুন্দর আম, জানিস তো, ভালো আম, বেশ পেয়ারাগুলি বাজারে এসেছিল তো, আমরা তো একটু থাকি। আম তিনটে গ্রেট করে নিচ্ছি। আমি এটা পেয়ারাকুলি আম ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো অন্য কোনো পাকা মিষ্টি আমও ব্যবহার করে নিতে পারো। আমটা খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তাও যদি মনে হয় একটু দানা আছে, হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এবার আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা মাখার জন্য প্রথমে একটা গামলা নিয়ে নিলাম, ময়দা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দেব, সামান্য নুন, খাবার সোডা, এবার গ্রেট করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যাশ করে নি হাত দিয়ে। এবার ব্যাটারটা খুব ভালো করে মেখে নিতে হবে। টাইট টাইট হয়ে যাচ্ছে, একটু জল দেব, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো এইরকম রাখবে ব্যাটারটা। এবার আমি মচমচে ভাব আনার জন্য খুব সামান্য পরিমাণে সুজি মিশিয়ে দেব। সুজিটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা এর থেকে বেশি শক্ত করা যাবে না। সুজিটা রেখে দিলে 5 মিনিট সুজিটা একটু ফুলে উঠবে, তখন ব্যাটারটা আরেকটু ঘন হয়ে উঠবে।
ব্যাটারটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, এবার আমের বড়াগুলো ভেজে নেব। সব আমের বড়াগুলোই এরকম লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা আমি এখান থেকে ভেঙে দেখাচ্ছি। উপরটা মচমচে আর ভিতরটা বেশ নরম তুলতুলেও আছে, খুব সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। মিষ্টি মিষ্টি, সব পারফেক্ট আছে। এরকম করে আপনারা বাড়িতে বড়াটা তৈরি করে খাবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ারও করবেন। ভিডিওটি তৈরি করতে গিয়ে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।